চট্টগ্রামের চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকের শাখা থেকে গায়েব হয়ে গেছে 149 ভরি স্বর্ণ। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। আর নাজিম, স্বর্ণ গায়েবের ঘটনায় ব্যাংক ও স্বর্ণ মালিকরা কি বলছেন? জি মিমি, আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রামের নগরী চকবাজার শাখার ইসলামী ব্যাংকের শাখা থেকে ব্যাংকের যে লকার আছে সেই লকার থেকে 149 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে বলে যে যারা রেখেছিলেন স্বর্ণ তাদের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ গতকাল রাত্রে বিষয়টা জানাজানি হয়। এর আগে থেকে আসলে গত 29 মে মূলত এই ঘটনাটি ঘটেছে, কিন্তু গতকাল রাত্রে যারা এই স্বর্ণর মালিক তারাই বলছেন যে তাদের যে ব্যাংকের লকারে স্বর্ণ রেখেছিলেন 149 ভরি, সে 149 ভরি স্বর্ণ তারা পাচ্ছেন। এখানে এই স্বর্ণগুলোর মধ্যে বিভিন্ন কানের দুল, হাতের চুড়ি, গলার চেন সহ তাদের আসলে পরিবারের বিভিন্ন স্বর্ণ ছিল। আমরা এসে এখানে যেটি দেখেছি, ব্যাংকের মধ্যে বিভিন্ন কর্মকর্তারা কথা বলছেন, পাশাপাশি এই যে ব্যাংকের যেই শাখা ম্যানেজার রয়েছেন সেই ম্যানেজার যেটি বলছেন সেটি হচ্ছে যে তাদের আসলে ব্যাংকে যে লকারে যে স্বর্ণ রেখেছিলেন সেই স্বর্ণ আসলে যে বিষয়টি একজন গ্রাহক অভিযোগ করছেন, সেই যে গ্রাহকটি অভিযোগ করছেন যে তাদের যে স্বর্ণ অলংকার নেই এটি আসলে তারা খতিয়ে দেখছেন। আসলে ব্যাংকের যে ম্যানেজার যে উনি যেমনটি বলছেন, লকার থেকে আসলে স্বর্ণ গায়েবের কোনো সুযোগ নেই, কিন্তু এই লকারটি খুবই সুরক্ষিত এবং সুরক্ষিত জায়গাতে কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে তারা তদন্ত করছেন। আশা করি তদন্ত করার পরে এ বিষয়ে জানা যাবে। তবে ব্যাংক ম্যানেজার বলছেন যে তাদেরকে মৌখিকভাবে ওই গ্রাহক অভিযোগ করেছেন, এই গ্রাহক তাদের দীর্ঘদিনের পুরাতন গ্রাহক, তাদেরকে মৌখিকভাবে অভিযোগ করেছেন, লিখিত কোনো অভিযোগ দেননি। পাশাপাশি চকবাজার থানায় আমরা কথা বলেছি, চকবাজার থানাও যেটি বলছেন যে তাদেরকে মৌখিকভাবে অভিযোগ করেছেন, তাদেরকে লিখিত কোনো অভিযোগ দেয়নি। এই বিষয়ে আসলে তারা কাজ করছেন। তবে ব্যাংকের যিনি ম্যানেজার তিনি বলছেন যে স্বর্ণ গায়েবের যে বিষয়টি তাদের কাছে আসলে একটি চাবি থাকে, বাকি বিষয়গুলো ব্যাংকের কাছে থাকে, কিন্তু যে গায়েবের বিষয়টি অভিযোগ করা হচ্ছে সেটি নিয়ে ব্যাংকের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে ব্যাংকের যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারাও বিষয়টি নিয়ে কাজ করছেন, তদন্ত করছেন। আসলে তদন্ত করার পরে বিষয়টি জানা যাবে আসলে এটি কি স্বর্ণটি গায়েব না ভুল বুঝাবুঝি না বিষয়টা কি, আসলে এর মধ্যে কি ঘটেছে সেটি জানা যাবে। তবে এই ঘটনার পরপর আসলে চট্টগ্রামে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, কারণ ইসলামী ব্যাংকের এই চকবাজার যে শাখাটি, এই শাখাটি খুবই জনপ্রিয় শাখা এবং অনেক বড় শাখা। এখানে চট্টগ্রাম নগরের আশপাশে অনেক মানুষ এদের লকারে তাদের মূল্যবান জিনিসপত্র রেখে থাকেন, কিন্তু ব্যাংক ম্যানেজার যেটি বলছেন আসলে তাদের যে তাদের লকারে স্বর্ণ রাখা সেটি খুবই সিক্রেট, তারা এই লকারে কে কি রাখেন সেটি তারা জানেন না এবং এটা আসলে রুলস এর মধ্যে পড়ে না, কারণ তারা জানায় না। তারা যেটি বলছেন যে যিনি স্বর্ণ রাখেন তারা সেটি বলেন যে, কারণ এই তো আমরা একটু আগে ব্যাংকের ম্যানেজার কথা বলেছেন, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তাদের লকার থেকে যে স্বর্ণ গায়েবের যে অভিযোগ দিচ্ছেন গ্রাহক সেই বিষয়ে তাদের উদ্যোগ কর্মকর্তারা কথা বলছেন, এই বিষয়ে তদন্ত করার পরে বিস্তারিত জানা যাবে। নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্বর্ণ গায়েবের ঘটনা বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এ কে এম নাজিম।